প্রস্টেট ক্যান্সার হয়েছে অথবা আর কোনোভাবেই প্রসব ধরে রাখতে পারছে না। আজকে পৃথিবীর প্রায় 70 ভাগের উপরে পুরুষরা যারা 60 ঊর্ধ্ব তারা প্রস্টেট সমস্যা ভুগছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, আজকে পৃথিবীর প্রায় 70 ভাগের উপরে পুরুষরা যারা 60 ঊর্ধ্ব তারা প্রস্টেট সমস্যা ভুগছে। এই প্রস্টেট সমস্যা বলা হয় BPH, বিনাইন প্রস্টেটিক হাইপারপ্লাসিয়া। যখন এটা সমস্যা যাদের হয় তাদের প্রস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায় এবং তখন প্রস্রাব হতে সমস্যা হয়। সুপ্রিয় ভাইরা, এই সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাদের সমাধান কি সম্ভব? এখন আপনি ডাক্তার কাছে যাবেন, আপনাকে ডাক্তার কিছু অ্যান্টিবায়োটিক দিবে অথবা কিছু প্রেসক্রিপশন ড্রাগ দিবে যেটা আপনার টেম্পোরারি একটু ভালো রাখবে, এরপরে কয়েক মাস পরে আসতে বলবে, আসার পরে আপনার এটা হয়তো বা ভালো হচ্ছে না, তখন সার্জারি করতে হবে, এখানে সার্জারি করলে আবার সার্জারি করতে হবে। তো আমি অনেক পেশেন্ট পেয়েছি যারা মাল্টিপল সার্জারি করার পরে ইদার প্রস্টেট ক্যান্সার হয়েছে অথবা আর কোনোভাবেই প্রসাদ ধরে রাখতে পারছে না, কয়েক মাস পর আবার সার্জারি করতে হচ্ছে। তো অনেকবার সার্জারি করার পরে আমার কাছে আসছে অনেক পেশেন্ট পেয়েছি। সুপ্রিয় ভাইরা, আপনাদেরকে রুট কজ থেকে এটা ফোকাস করতে হবে। সুপ্রিয় ভাইরা, আপনার রুট কজ থেকে ভালো হতে হবে। রুট কজ কী? রুট কজ প্রথমে হরমোনাল ইস্যু, এবং নাম্বার ওয়ান হরমোন যে তার জন্য দায়ী এটা হচ্ছে ইনসুলিন হরমোন, হাইপার ইনসুলিমিয়া। এখন হাইপার ইনসুলিমিয়া কেন হয়? টু মাচ কার্বোহাইড্রেট ইনটেক, সাথে প্রসেস ফুড খাওয়া। এখন আপনারা কার্বোহাইড্রেট কমিয়ে দেন, প্রসেস ফুড খাওয়াটা কমিয়ে দেন, তাহলে তো ইনসুলিন রেজিস্ট্যান্সটা কমে যাবে। সেকেন্ডারি যে অ্যানাবলিক হরমোন যেগুলো আছে, যেগুলোকে আমরা বলি গ্রোথ হরমোন, যে কোনো গ্ল্যান্ড গ্রো করতে হেল্প করে বা গ্রো করায়, সেগুলো কারা? প্রোল্যাকটিন, অ্যাস্ট্রোজেন, IGF, কর্টিজল, DHT, এবং এগুলোর জন্য আবার হরমোনটা দায়ী, এই হরমোনটা বেড়ে দেওয়ার জন্য আবার ইনসুলিন দায়ী। তাহলে আপনাদেরকে ইনসুলিন যাতে না পারে, হাইপার ইনসুলিন না হয়, প্রসেস ফুড কার্বোহাইড্রেট ফুড কমে দেওয়ার পরে, কার্বোহাইড্রেটটা কি এটা নিয়ে অনেক ভিডিও আছে, এগুলো আপনারা দেখুন, প্রসেস ফুড নিয়ে অনেক ভিডিও আছে, আপনারা এগুলো দেখুন। এই গ্রোথ হরমোনগুলো কমানোর জন্য আপনাকে ডেয়ারি এবং সয় খাবারটা কমাতে হবে। ডেয়ারি এবং সয় অথবা ডেয়ারি সয় থেকে তৈরি করা, আনলেস ফার্মেন্টেড ডেয়ারি, ফার্মেন্টেড মিল্ক, ইয়োগার্ট সেটাও খেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এগুলো আপনাকে কমাইতে হবে। স্পেশালি সয় মিল্কটা বা সয়াবিনটা আপনাদেরকে অবশ্যই এই মুহূর্তে খাওয়া একেবারে বন্ধ করতে হবে, এবং সব ধরনের সুগার, সব ধরনের প্রসেস ফুড, ইভেন হেলদি সুগার, ভাত, রুটি, ফল, এগুলো বন্ধ রাখতে হবে, কারণ এগুলো হাইপার ইনসুলিমিয়া নিয়ে আসে। আপনার ডায়াবেটিস না থাকলে এটাও হতে পারে, কারণ হাইপার ইনসুলিমিয়া ডায়াবেটিস নাও হতে পারে। তাহলে এক নম্বর হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, 2 নম্বর হচ্ছে অ্যানাবলিক হরমোনগুলো কমাতে হবে, সয় এবং মিল্ক প্রোডাক্ট কমাতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে। স্ট্রেস আপনার এই BPH-এর জন্য দায়ী, কারণ এখানে অ্যাড্রিনাল ডিসফাংশন হয়। স্ট্রেসের জন্য আপনার সানলাইট, ঘুম, আপনার মেন্টাল রিল্যাক্সেশন এগুলো করতে হবে। 4 নম্বর কাজ যেটা সেটা হলো আপনি ডিটক্স করতে হবে, যদি বলতে ক্লিনজিং, যদি বডি যদি ক্লিন না থাকে, টক্সিন থাকে, তাহলে আপনার এখানে ইনফ্লামেশন হবেই। আপনাকে বডি ক্লিনজিংয়ের জন্য অনেক ভিডিও আছে, ডিটক্সের প্রসেসগুলো আপনারা দেখুন। 5 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গাট, ইউ হ্যাভ টু মেক শিওর গাট ইজ গুড। ইফ গাট ইজ গুড, ইউ ডাইজেস্টিং ইউর ফুড ওয়েল, আপনার লিভারও ভালো থাকবে, তখন আপনার BPH-টা হবে না। তাহলে সামারি করে বলছি, আপনার প্রথমত হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে হবে, দ্বিতীয়ত আপনার অ্যানাবলিক হরমোনগুলো কম রাখতে হবে, সয় এবং মিল্ক প্রোডাক্টও কম খেতে হবে, 3 নম্বর হচ্ছে আপনার স্ট্রেস কমাতে হবে, 4 নম্বর হচ্ছে ডিটক্স করতে হবে শরীরকে, ডিটক্সটা লিভার বেস, ডিটক্সটা আপনার লেমন ডিটক্স হতে পারে, কফি এনিমা হতে পারে, সানলাইট, ঘুম হচ্ছে ডিটক্স, ফাস্টিংটা ডিটক্স, গ্রিন জুস ডায়েটটাকে ডিটক্স, প্ল্যান বেসড ডায়েটটাকে ডিটক্স, ডিটক্স মধ্যে যেতে হবে। 5 নম্বর হচ্ছে আপনার ডাইজেশন সাপোর্টের জন্য যেগুলো দরকার সেগুলো আপনি নিতে হবে। এগুলো নেওয়ার পর যদি আপনি ভালো না হন, বুঝতে হবে আপনার প্রস্রাবটা ভেরি মাচ ইনফ্লামেটেড, আপনাকে কিছু মেডিসিন নিতে হবে, ন্যাচারাল মেডিসিন, যেমন জিঙ্ক, যেমন হচ্ছে যে B12, vitamin D3 লাগলে সেটা নিতে হবে, আপনাকে সফ পালমেটোর লাগবে, আপনাকে কুমড়া বিশি যেটা পাম্পকিন সিন এক্সট্রাক্ট লাগবে, এগুলো তৈরি করার মেডিসিন আমাদের পাওয়া যায়, সেটা আপনি নিতে পারেন। এবং BPH-টা ইটসেলফ ভালো হবে না সব কিছু করার পরেও, যদি আপনার ডায়াবেটিসটা থাকে, ডায়াবেটিসটা ভালো করেই BPH-টা ভালো করতে হবে, আপনার পুরোপুরি সমাধান সম্ভব। আমাদের পেশেন্ট সাকসেস করে দেখুন,
আপনারা ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমার পাশে আমার প্রিয় জাকির ভাই আমার চেম্বারে এসেছেন। তো আপনার সাথে পরিচয় করে দিই, অত্যন্ত জনপ্রিয় একটা মানুষ বাংলাদেশি কমিউনিটিতে, উনি আমার কমিউনিটির কোষাধ্যক্ষ। তো চমৎকার। তো জাকির ভাই, আপনি কেন আসছিলেন আমার কাছে প্রথম? আমি আসছিলাম আপনার কাছে, আমার আসলে প্রোস্টেটের সমস্যা ছিল, আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারি, তারপর আপনার সাথে যোগাযোগ করে আপনার এখানে আসি। আমি অ্যাট দ্য সেম টাইম তার আগেই আমি ইউরোলজিস্টের কাছে দেখা করি আমার এই প্রোস্টেটের সমস্যা নিয়ে, কিন্তু সেটা মানে ইম্প্রুভ করতেছিল না, মানে যে অবস্থায় ছিল ওই অবস্থায় থাকতেছিল, কিন্তু এটা ভালো হচ্ছিল না। তো যার কারণে আমি আপনার সাথে দেখা করি, দেখা করে আপনার কথা অনুযায়ী আপনার মানে এক্সারসাইজ প্লাস আপনার কিছু সাপ্লিমেন্ট আমি কন্টিনিউ করি। তো আল্লাহর রহমে আমার এখন অনেক ভালো, আমার পিএসএর রেজাল্ট গত সেপ্টেম্বরে আমি ব্লাড টেস্ট করছি, তারা বলছে যে নর্মাল। সো আমি অনেক ধৈর্য ধরছি, আমি অবশ্য ওনা মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনাটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল অ্যান্ড নর্মাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা, দেখতে পাচ্ছেন যে 0.4। তো এই যে আমরা যখন প্রথম আসছিলেন, জি, এটা কিন্তু অনেক সময় লাগছিল আপনার ভালো হতে, জি, আপনাকে দীর্ঘদিন ধরে। তো ডাক্তার আপনাকে কি বলছিল যে কতদিন সময় লাগবে ভালো হতে? আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি, আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি। আমি গত মাসে যে টেস্ট করছি ব্লাড টেস্টে, এটা শো করতেছে নর্মাল। আমি আপনার কাছে আসলেই গ্রেটফুল। আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে, মানে কোনো কিছুতেই আপনার আর সাকসেসফুল হইতে পারবেন না। পেটের সমস্যা প্লাস ডায়াবেটিস প্লাস প্রোস্টেট আর গ্যাস্ট্রিক, আর আপনার ভিডিওটা আরো আগে আমি ইভেন লাইক আমার সুগার লেভেল বেড়ে যাওয়ার আগে যদি আমি পাইতাম, আমি হয়তো তখন থেকে আমি এটা আমি শুরু করতাম, তাহলে হয়তো আমি আর এই মাঝখানে যে কয়েক বছর আমার যে প্রবলেমটা গেছে আমি এটা হয়তো ফেস করতাম না। কিন্তু আমার প্রবলেমগুলো হয়তো মানে 50-60% আমার অলরেডি সলভ হয়ে গেছে আর কি, জাস্ট ভিডিও দেখে আর কি। আপনি যে অ্যাডভাইসটা দেন আমি শুধু সেটা ফলো করছি। আমার আমার প্রথমে ধারণা ছিল যে এইটা ফলো করলে হয়তো আমার সুগার লেভেলটা কন্ট্রোল হবে, কিন্তু আমি দেখলাম যে না, সুগার লেভেল কন্ট্রোল হওয়ার সাথে সাথে আমার পেটের সমস্যা মানে এমনি অটোমেটিক্যালি দূর হয়ে গেছে। এবং আমার এখন মনে হয় যে আমি যেটাই খাই আমার মনে হয় না যে আমার হজমের কোনো প্রবলেম হবে আর কি, সব দিক থেকে এখন মানে বেটার হয়েছে, বেটার। এখন আর আমি কোনো মেডিসিনই আমি আর খাই না আর কি।